ওই মিয়া, আপনি আমার সামনে বড় বড় গল্প দিতেছেন না? আপনি শরম করে না? আমি ফার্স্ট হইছিলাম পরীক্ষায়, আর আপনি হইছিলেন থার্ড, তৃতীয়। হাউ ফানি! আমি যদি তৃতীয় হই তাহলে আমার চাকরিটা কি করে হলো? হাউ ইট পসিবল? মাইনকে রে, এই বাড়িতে কে কার সঙ্গে কথা কয়, কে কার সঙ্গে চলাফেরা করে, সেইটা এক মুহূর্তের মধ্যে আমার অ্যান্টেনায় ধরা বইরা দেয়। তাহলে আমার ব্যাপারে আপনার ওই অ্যান্টেনায় কি ধরা পড়ছে কোন? তোমার কথা শুনে আমার মনে হইতেছে কি, যে একটা পেট্রোল বোমা মারি তোমার গায়ের মধ্যে। পেট্রোল বোমা মারতে চাও মানে? বাবা রে বাবা, এতদিন তো দেখতাম বাড়ির বাইরে ঘুরেফেরা করতে, এখন দেখি বাড়ির ভিতরে উঠে বসছে। আমি আস্তে আস্তে বাড়ির ভেতরের মানুষে পরিণত হইতেছি, বুঝছো? এই বাড়ির মানুষজন আমার খুব পছন্দ করে। জি না, এই বাড়ির কেউ আপনারে পছন্দ করে না। আপনি এখানে আসছেন শুধুমাত্র আমাকে বিপদে ফেলানোর জন্য। শুনুন, ভালো ভালো বলতেছি, আপনি এখন বিদায় হন। আমি বিদায় হওয়ার জন্য তো এখানে আসি নাই, আমার একটা গুরুত্বপূর্ণ জরুরি কাজ আছে এখানে। জি আমি জানি আপনার গুরুত্বপূর্ণ জরুরি কাজটা কি। আপনার গুরুত্বপূর্ণ জরুরি কাজটা হইতেছে আমার সাথে বসে বসে গল্প করা। আচ্ছা, আপনি যদি আমার সাথে গল্প করতে এত ইচ্ছা করে, তাহলে নিজের মোবাইল থেকে একটা আমার ফোন দিতেন, বলতেন যে লতা মিত্র তোমার সাথে গল্প করবো, তুমি তো আমার সাথে এসে দেখা করো, আমি নিজের থেকে আপনার সাথে দেখা করতে যেতাম, খামাকে তো বাসায় এসে দিত না। তোমার কথা শেষ হয়েছে? জি শেষ হয়েছে, এবার আপনি বলেন। এবার আমি বলি। অবশ্যই। তোমার সাথে গল্প করার জন্য আমি এখানে আসি নাই, আমি দুলা ভাইয়ের দাওয়াত রক্ষা করার জন্য এখানে আসছি, বুঝছো? ও বাবা, আমার আপন দুলা ভাই দিছে আপনার দাওয়াত, এইটা অবিশ্বাস করতে বললেন। মাঝে মাঝে না আপনার কথা শুনে খুব হাসি। হাসা হাসির কিছু নাই তো, আমার কথা বিশ্বাস হইতেছে না? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে আমার পাশে এসে বসো, দেখো দুলা ভাই এসে কি বলে। জি না, আপনার পাশে বসার কোনো ইচ্ছা নেই। আপনি অল্পদিনই দুলাবের মগজটা ধোলাই দিছেন না? কেউ যদি আমার ধোলাই গ্রহণ করে, আমি তো না করতে পারি না, তাই না? তাইলে আর কি, আপনি থাকেন, দুলাবের জন্য অপেক্ষা করেন, আমি যাই। হুম, দাঁড়া দাঁড়া দাঁড়া, চমৎকার করে দুই কাপ কফি পাঠিয়ে দিন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাহলে তোমার কথা চিরদিন আমার মনে থাকে। কোনো দরকার নেই, আমাকে মনে রাখার আপনার কোনো দরকার নেই। আছে, মনে রাখার দরকার আছে, তোমার মনে যা তুমি তো সেটা আসলে বলো না। আমি যে এখানে আসছি, তুমি আসলে খুব খুশি হয়েছো, আমি বুঝি। ও বাবা, কি আমার জ্যোতিষি আসছে, উনি আমার সব মনের খবর নেয়। বসেন। এই দেশের মানুষ আগামী 100 বছর তোমার এছাড়া কাউরে ভোট দিব না। আমি জানি, আমার কথা বিশ্বাস করো। মামা সালাম আলাইকুম। এই যে মোবারক, একটা বিরাট মিস্টেক করলা তুমি, আমারে সালাম দিলা কে? তুমি সালাম দিবা তোমার মামিরে, উনি একজন সম্মানিত জনপ্রতিনিধি। তুমি এত বেশি কথা কাউকে মাইশের থেকে যাইতে পারে, সম্মান নাও, আমার কাজ না। না মানে হইছে যে মামা, তারপর হচ্ছে আপনি যেহেতু মুরব্বী, ভাবলাম যে আপনার আগে। এ আমি কে মুরব্বী? তোমার মামি হইতেছে মুরব্বীর দাদি, ওনার পায়ে ধরে সালাম করো। ভুল হয়ে গেছে মামা। কি কথা বলি? আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। না মামি, হয়েছে যে ভুলবশত, মানে আমি একটা ভুল করে ফেলছি, মামি মাফ করবেন। এনে মাফ করার কিছু নাই, তোমার মামা আবার আমার একটু বেশি সম্মান করে তো। না সম্মানী লোকরা তো সম্মান করবেই। তুমি সম্মানী লোক, তাই আমি তোমারে সম্মান করি। তুমি যদি ফালতু লোক হইতা, আমি তোমারে সম্মান করতাম, তোমার ব্যাগ বইতাম, মোবাইল বইতাম। কিন্তু মামি কই যাইতেছিলেন সেটা কিন্তু কইলেন না। এই মেম্বার সাহেব কই যাইব, এটা তুমি ওনারে জিগাও কা, ওইটা আমারে জিগাইবা। আমি হইতেছি ওনার পিয়ে, ওনার একজন পিয়ে আছে, উনি কই যাইব, কই খাইব, কই মিটিং করব, কই জনসভা করব, এইটার একটা লিস্ট আমি করে রাখছি। মেম্বার সাহেব এটার কিছুই জানে না। আমি ওনারে যেমনে যেমনে যা করতে কমু, উনি তেমনে তেমনে তাই করব, যেমনে যেহানে যাইতে কমু, উনি সেহানে যাইব, বুঝছো? আমারে জিগাইবা, ওনার বিষয়ে কোনো কিছু জানার দরকার থাকলে। জি জি মামা, মানে বারবার মামি ভুল করে ফেলতেছি, মানে আরে বারবার ক্ষমা চাওয়ার কি আছে? যতটুকু বুঝতে পারলাম যে তুমি একজন ভালো লোক। অবশ্যই ভালো লোক, আত্মীয় এলাকায় একজন দ্বিতীয় টাইধারী লোক, আমি তারে খুব পছন্দ করি।
তুমি আমাদের বাড়িতে যাই। জি জি মামি, অবশ্যই আপনার বাসা যাব। কিন্তু মামা কই যাইতেছিলেন, কোন কাজে যাইতেছিলেন কিছু তো কইলেন না। তোমার মামার আশকরা পায়া মামুন ইঞ্জিনিয়ার খুব ফাল পাকতাছে, তোমার মামি হারে সাহসটা করতে যাইতেছে। তোর কাছে তুমি এইসব কথা কইতেছো কেন? মামি আপনি অন্যরকম ভাবেন না, আমার কাছে একদম মন খুলে বলবেন, আমি একদম আপনার পক্ষের মানুষ। ওই মামুন একটু বেশি বাড়ছে না, রাজা বাইরে কইয়া যদি ওর তেল আমি না ছাড়াইছি তো আমার নাম মোবারক। মোবারক, তোমার মামি কখনোই বেআইনি কাম করে না, উনি আইনের লোক, উনি কখনোই নিজের হাতে আইন তুলে নেয় না। মিন্টুর এই কথাটা খুব সত্য, সমাজের প্রতিটা জায়গায় আইনের শাসন থাকা দরকার। জি মামি। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম, সিট ডাউন। থ্যাংক ইউ। ঠিক কি কারণে আপনি আমাকে স্মরণ করেছেন? দুলাভাই, আপনি একজন বরণীয় মানুষ, আপনাকে স্মরণীয় করে রাখার জন্য আমি আপনাকে স্মরণ করছি। আমার কি তাতে কোনো অপরাধ হয়েছে? না না না, অপরাধ হবে কেন, আমি তো আপনার কথায় খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দুলাভাই। আসলে খুবই স্বল্প সময়ের মধ্যে আপনার সাথে আমার পরিচয় হয়েছে। স্বল্প দিনের এই পরিচয় আপনার সাথে কিন্তু আমার একটা মানে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হয়েছে, তাই না? হবেই তো, না হয় উপায় নাই। ওই যে কথায় আছে না যে রতন রতন চেনে, আপনিও একজন জ্ঞানী লোক, আমি নিজেও একজন জ্ঞানী লোক, জ্ঞানীতে জ্ঞানীতে বন্ধুত্ব। কিন্তু আপনি আর আমি যে এখানে এভাবে বসে আছি, আপনার শ্বশুর যদি এটা দেখে ফেলে তাহলে কিন্তু আপনার উপর অত্যাচার শুরু করবো। অত্যাচার শুরু হয়ে যাবে আমার উপর? শ্বশুর করবো অত্যাচার? আর একটু সবুর করেন, ধৈর্য ধরেন, দেখবেন আমার অত্যাচারে আমার শ্বশুর এই গৃহ ত্যাগ করবে। দুলাভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? আমার এই দুর্যোগময় পরিস্থিতিতে আপনার সাথে আমার দেখা হইলো, আপনার সঙ্গ আমি পাইলাম, আমি নিজেকে ধন্য মনে করতেছি। এখন থেকে আমার আর কোনো ভয় নাই। অবশ্যই ভয় নাই, আমি থাকতে ভয়ের কোনো কারণই নাই। আচ্ছা দুলাভাই, তাহলে এখন কাজের কথায় আসি। হ্যাঁ, এখনো কাজের কথায় আসেন নাই? না, শুনুন দুলাভাই, আমি আপনার সাথে একটা ব্যবসা করতে চাই। ব্যবসা এই অজপাড়া গায়ে? আরে কি বলেন আপনি, আমার তো শহরে প্রচুর ব্যবসা, কোটি কোটি টাকা লগ্নি, এই অজপাড়া গায়ে ব্যবসা বাণিজ্য করে আমার পোষাবে না। তবে ভাই, আপনি আমার নতুন বন্ধু, আপনি ব্যবসা করলে আমি আপনাকে হেল্প করতে পারি। এই যে আপনার মুখ থেকে আমি এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। যাই হোক, আপনার খুলে বলি, আমাদের এলাকায় প্রচুর গার্মেন্টস আছে এবং সেই গার্মেন্টস থেকে প্রচুর পরিমাণ ঝুট হয়, এবং এই এলাকার যারা মাস্তান তারা সেই ঝুটের ব্যবসা করে, আর আপনার শ্বশুর সেখান থেকে একটা মোটা টাকা কমিশন পায়। আমি যেহেতু এলাকার সবচাইতে বড় মাস্তান, এখন থেকে এই ঝুটের ব্যবসাটা আমি করতে চাই। আপনার দায়িত্ব হচ্ছে আপনার শ্বশুরের সামলানো, কি পারবেন না? অবশ্যই পারবো, আপনি আমার নতুন বন্ধু, আপনার জন্য এই সামান্য কাজটুকু আমি করতে পারবো না? কিন্তু দুলাভাই, আমার বন্ধুত্বের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আমি বন্ধুর সাথে চিরামাইপা খাই। চিরামাইপা মানে? আমি ঠিক বুঝলাম না। মানে হইতেছে এই যে বিজনেসটা, মানে এই কাজটা করে আমার যে প্রফিট মানে লাভ হবে, সেখান থেকে একটা পার্সেন্টেজ আমি আপনাকে দেব কমিশন। না 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 না, কমিশনের কোনো দরকার নাই। সরি দুলাভাই, তাহলে পরে আপনি অবজান, আমি একাই এই বিজনেস করব। ভাই আপনি তো ভালো কেন ভাই, আমি না জানা না বুঝা আপনার সম্পর্কে অনেক খারাপ কিছু ভাবছি। আপনি তো ভাই আসলে একজন ভালো মানুষ, আমি খাবো খাবো কমিশন খাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দুলাভাই, থ্যাংক ইউ। আপনি এখানে বসেন, আমার খেলা এখনই শুরু হবে। রাজা গুন্ডা বাড়ির ভিতরে ঢুকলো কে? রাজা বাড়িতে কি জন্য আসছে সেটা তো আপনারে বলা যাবে না, বিষয়টা একটু সিক্রেট। না ঠিক আছে, এতদিন আপনারা বাইরে বাইরে ঘুরছেন, এখন একেবারে বাড়ির ভিতরে। না, রাজা বাড়ির মধ্যে ঢুকলে আপনার মাথা ব্যথা কেন? বিয়ান, আপনি আর রাজারে নিয়ে কিন্তু মাথা ঘামায় না বেশি। বললেই হলো, ও হলো সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, এখন ওকে নিয়েই তো আমি মাথা ঘামাবো। শোনেন বিয়ান, একটা কথা বলি, অতি শীঘ্র আপনি একজনের ঘরণী হতে যাচ্ছেন, মনে রাখবেন। ঘরণী তো হবই, আমার কি মনে হয় জানেন, রাজা মনে হয় বিয়ের কথা বলতে আমার কাছে আসছে, আম্মাও রাজি হয়ে যাবে। তাহলে আব্বা কখনোই রাজি হবেন না, তাহলে আব্বা একটা গুন্ডার কাছে, ডিকুয়েটের কাছে কখনোই মেয়ে সমর্পণ করতে পারে না, উনি আমাকেই পছন্দ করেন। আম্মা পছন্দ করলেই তার হইব না, এই লতারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, বুঝছি, রাজা ছেলেটা গুন্ডাটা আপনার মাথা খেয়েছে। ওকে,
ও আজকে বাড়ি থেকে বাইরেব না, বাইর হলে আমার হাতে মার খেব, আমার কাছ থেকে ও নিস্তার পাবে না। ঠিক আছে, আপনি আর দেরি করেন না, একটা লাঠি লই গিটের সামনে যা দাঁড়ায় থাকি, বাইর হইলে একদম কেসামের দিয়ে দিবেন। আপনি যদি সাহস দেন আমি সমুদ্র জয় করতে পারি, আই উইন এভরিথিং। আর ও তো সামান্য রাজা, ওর কপালে দুঃখ আছে বুঝছেন। শুনেন বিয়াই, খালি রাজার মাথায় মারেন না, যদি মইরা টইরা যায় তারপর তো যে লইব, এই হইব সেই হইব, আপনার ফাঁসি হইব, দরকার আছে? শুনেন বিয়েন, একটা কথা বলি, আমি ইংরেজিতে পারদর্শী, ইংরেজি শিক্ষক ঠিক আছে, আমরা কিন্তু চরণ চরণ লোক, কাঁচা মায়ের কীভাবে দিতে হয় খুব ভালো করে জানি, মাথায় মাইরা আমি সেই ভুল করব না। আপনি যদি সত্যি সত্যি রাজারে মারতে পারেন তাইলে বিয়ে আমি বলতেছি আপনার আর আমার কিন্তু একটা সম্ভাবনা আছে। শুনেন বিয়েন, একটা কথা বলি, এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না, আপনি নিশ্চিত থাকেন। আজকাল রাজা দুই পা হাইটা বাড়ি যেতে পারবো না, খালি তালে আব্বার আপনি সামলাবেন। অবশ্যই সামলাবো, আব্বার বিষয়টা আপনি আমার উপর ছাইড়া দেন। আরে আব্বা তো নিজেই রাজারে মারতে চায়, ব্যাপারটা বুঝেন নাই? আপনি যদি রাজারে মারতে পারেন তাহলে তো আব্বা আপনার এক মাথায় তুলে নাচবো। মাথায় তুলে আপনাকে নাচতে হবে না, খালি আমার হাতে তুলে দিবেন তাইলেই চলবে। সেটা অনেক দূর আগায় যাবে। ওকে দেখো, ওরে তার সিরারে ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র স্টেট বিটিটি। রূপা, মা তোর লেখাপড়া কেমন চলছে রে? চলতেছে আর কি, হামাগুড়ি দিয়া। কি বলিস, হামাগুড়ি দিয়ে তো ছোট পোলা পানে চলে, লেখাপড়া হামাগুড়ি দিয়ে কিভাবে চলে বুঝলাম না তো। হ্যাঁ রে মামা, তুমি সামান্য কথাটা বুঝতে পারলে না, আমি যে এটাই বুঝে উঠতে পারতেছি না তোমার এত বড় একটা হাই স্কুলে হেডমাস্টার বানাইলোটা কি। হামাগুড়ি অর্থ বুঝো না তুমি? শোনো, পড়ালেখা তো আর হাত পাও নাই যে দৌড়ায় দৌড়ায় চলবে, তাইও আস্তে ধীরে হামাগুড়ি দিয়ে চলে, সোজা কথা। আচ্ছা বুঝছি তোর কথা, কাল থেকে আমাদের বাড়িতে অঙ্কের টিচার আসবে। আসলে আসুক, অঙ্কের প্রতি আমার কোনো ভালোবাসা নাই। ভালোবাসা দিয়ে কোনো কাজ নেই, তোকে অঙ্কে পাশ করতে হবে, সেটা হলো কথা। মামা আমি তোমার কথা দিতেছি, প্রয়োজন হয় প্রত্যেকটা অঙ্ক, কমন কমন অঙ্ক আমি লেখা নিয়ে যাব, নকল করে হলে আমি পাশ করবো, দেখবা আমার কেউ এবার আটকাইতে পারবো না। নকলের কথা মুখে মানবি না, নকলের দিন শেষ, কালকে তো টিচার আসতেছে অঙ্কের টিচার, তার কাছে ঠান্ডা মাথায় অঙ্ক শিখবে ব্যাস। মামা এই অঙ্ক বিষয়টা কোন রসকসি না, আমার ভালোই লাগে না। আরে এত রসকস দিয়ে লেখাপড়া শিখা যায় না, জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্কের প্রয়োজনীয়তা আছে। আমার জীবনে মামা অঙ্কের কোনো প্রয়োজনীয়তা নেই। আর একটা কথা মনে রাখো, পৃথিবীতে এমন বহুত মানুষ আছে যারা অঙ্কের ধারকাজ দিয়ে জানে কিন্তু তারা বিখ্যাত। আরে এত কথা বলিস কেন, আমি যা বলবো তাই করতে হবে ব্যাস। আচ্ছা ঠিক আছে, আগে স্যারে আসুক, তার সাক্ষাৎকার আমি নিব, তারপরে চিন্তা করে দেখবো যে তার কাছে অঙ্ক করা যায় কিনা। আরে তুই কি বলছিস রে, তুই ছাত্রী শিক্ষকের ইন্টারভিউ নিবি? হ্যাঁ তুই ভুলে যাচ্ছিস কেন, তোর মামা একজন শিক্ষক, তাও প্রধান শিক্ষক। তুমিও ভুলে যাও না মামা যে তোমার ভাগ্নে একজন আধুনিক ছাত্রী, আমার যে ভদ্রলোক পড়াইতে আসবে তার মেধা কতদূর সেটা আমার চেক করতে হবে না? তোকে যে স্যার পড়াতে আসবে সে স্যার অঙ্কে জুয়েল, আর তুই তাকে চিনিস? হ্যাঁ চিনি। হ্যাঁ কে? আরে রাফাত স্যার, বিএসসি তে অনার্স, তাও আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে গ্রামের স্কুলে মুড়তে আসছে কেন? সেটা আমি জানি না, আর তোর এত প্রশ্ন আমি জবাব দিতে পারবো না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার আব্বা, আপনি এখনো এখানে বসে আছেন? আমি তো ভাবছিলাম আপনি এতক্ষণে পরিষদে চলে গেছেন। ও আমি পরিষদে গেলে আপনার খুব সুবিধা হয় না, তখন একেবারে এই বাড়িতে হাত পা ছড়াইয়া মুক্ত স্বাধীনভাবে আপনি বিচরণ করতে পারেন। এই যাব্বা, আপনি কিন্তু সব সময় মানুষকে খোঁচা খোঁচা কথা বলেন, এই খোঁচা খোঁচা স্বভাবটা আপনার এখনো গেল না। শোনেন, এই স্বভাবটা যদি আপনি এখনো বজায় রাখেন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আমার দুঃখ নিয়ে আপনারা তো বিচলিত হওয়া দরকার নাই, আপনি নিজের সরকার মধ্যে তেল দেন। আমি অলরেডি আমার সরকার তেল দেওয়া শুরু করছি, রাজা সাহেবের সাথে এইমাত্র ডিল করে আসলাম। রাজা সাহেবের সঙ্গে? সেটা কি কি ডিল করলেন আপনি?
বিজনেস ডিল আব্বা, বিজনেস ডিল। এখন থেকে এই বাড়িতে থাকতে আমার আর কোনো বাধা নাই। আমি এই জলমহলে আইসা আপনার চেয়ারের উপর বসা, পায়ের উপর পা তুলে হাওয়া খাবো, আর হাওয়ায় ভাইসা ভাইসা আমার কাছে নগদ কাছে কাছে নোট তুলে আসবে, টাকা আসবে টাকা। আরে বাপ রে বাপ, আপনি কীরকম ডিল করছেন যে টাকা একেবারে উইরে উইরে আপনার ঘরে চলে আসবে? আব্বা ওই না, ডিলের বিষয়ে আপনাকে কিছু বলা যাবে না, কারণ আপনি রাজা সাহেবকে পছন্দ করেন না। ও তা আপনার ওই রাজা সাহেবটা কেঠা যার আমি পছন্দ করি না? ওই যে আমাদের মিন্টু মামার ভাগ্নে রাজা, খুব ইন্টেলিজেন্ট, মাথা ভর্তি, অনেক বুদ্ধি, অক্ষরে চুপ থাকো একদম চুপ। ওই ফাজিলটার সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে কেন? ফাজিল মানে উদ্র করেন আপনার এই অশ্রাব্য বাক্যবান। রাজা সাহেব একজন ভদ্রলোক, আপনি তাকে এই ধরনের কথা বলতে পারেন না, এটা ঠিক না আব্বা। শোনো মোখলেস, তুমি যদি ওই ফাজিলটার সঙ্গে মেলামেশা বন্ধ না করো তাহলে কিন্তু তোমাকে এই বাড়ির থেকে বাইর করে দিতে আমি বাধ্য হব। বাধ্য করতে হবে না আব্বা জান, আমি আর দুই চার দিন পরে নিজেই এই বাসা থেকে চলে যাব। আমি যে ব্যবসা শুরু করেছি না, সেটা যদি দাঁড়িয়ে যায় তাহলে আপনার মতো এরকম বাড়ি আমি পাঁচটা বানিয়ে ফেলবো। এইসব বস্তা বসা গল্প আমার শোনানোর দরকার নাই, পাঁচখান বাড়ি বানাবে। এই ফাজিল রাজাটা তো আমার জীবনের শান্তি হারাম করে দিতেছে, ওর তরে গ্রামে রাখা যাবে না। এই তো আব্বা, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতেছেন। রাজা সাহেব একটা স্বাধীন চেতা মানুষ, আপনি তার উপর চলাফেরা নিয়ন্ত্রণ করলে কি হবে জানেন? কি হবে? সারা দেশে আগুন জ্বলবে, হরতাল শুরু হয়ে যাবে, অবরোধ শুরু হয়ে যাবে। একটা কথা মনে রাখেন আব্বা, আমরা অন্য কিছু শিখি আর না শিখি, একটা জিনিস কিন্তু শিখি শিখে বুঝি, সেটা হইতেছে মিছিল। রাজা সাহেবের কিছু হলে চলবে আগুন করে করে, রাজা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। আসি সব রাজা ফাজিলটা তো সমস্যা একেবারে আমার বেডরুমের মধ্যে নিয়ে আসছে।